পায়ের গোড়ালিতে ব্যথা রোগের লক্ষণ সমূহ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিগেপথিসিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। কিভাবে বুঝবেন পায়ের গোড়ালিতে ব্যথা রোগে আক্রান্ত হয়েছে? পায়ের গোড়ালিতে ব্যথা হবে, সাধারণত হাঁটলে সেটা আরও বেড়ে যায়। গোড়ালি কখনো কখনো ফুলে যেতে পারে। খালি পায়ে শক্ত জায়গায় হাঁটলে সাধারণত ব্যথা বেশি বাড়ে। পায়ের গোড়ালিতে ব্যথা সকালে বেশি থাকে এবং তা বেলা বাড়ার সাথে সাথে একটু কমে আসে। অনেকক্ষণ এক জায়গায় বসার পর পা ফেলতে কষ্ট হয়, কখনো কখনো গোড়ালি শক্ত মনে হয়। আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে যেতে পারে ও গরম অনুভব হয়। পায়ের পাতা একটু অবশ বা প্যারালাইসিস ভাব হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।